ಮೆಸೇಜ್ ಬಂದು প্রথমে আমি সরু একটা গাই কিনেছিল, সেইটা কিনেছিল আমি 35,000 টাকা দি। তারপর অল্প গাখির হওয়ার পিছত আমি কিছু 10-12 লিটার গাখির হয়, হওয়ার পিছত দেখলো যে আমি 10 লিটার গাখির বিক্রি করিতে আমার একো নহয়। পিছত আমি আরও এটা কিনিল, এনেকৈ কিনি আমি এতিয়ালৈকে আমার 50টামান হয়ে গৈছিল। আর আরো আমার এইটু গাখির ধুবরীত যায়, আর আমার এই চলাকুড়া বিশ্বিং মাজেশ্বর গাঁও পঞ্চায়েতের পরায় বহুতো গাখির যায়, প্রায় 1,000-2,000 লিটার ডেলি আমার ধুবরীত যায় এই 3টা গাঁও পঞ্চায়েতের পর। আর এই আমার ধুবরী ডিস্ট্রিক্টের মধ্যে এই 3টা গাঁও পঞ্চায়েততেই গাখির বেশি আমার গরু আছে, আর তাতকৈ সকলতকৈ বেশি আমার এই চলাকুড়া গাঁও পঞ্চায়েত। এতিয়া আমার যেটু ব্যবসায়ের পরিস্থিতি, মানে আমার গাখির যেটু আমার ধুবরী ডিস্ট্রিক্টর যেমন দাম, আর গরুর যেটু খাদ্যর যেমন দানাবিলাক খেলব লাগে তাতকৈ গাখিরতকৈ সিহঁতর দাম বেশি, সেই কারণে আমার অসুবিধা হয়েছে। সেইটু খোয়ালে আমার যেটু গাখির বিক্রি করো সেইটু পয়সা আমার রাহি এটকাও এতিয়া না থাকে। কিন্তু এটা সমস্যা, ডাঙর সমস্যা আমার ইয়াত নদী মাতৃকাতে গাঁওবিলাক এতিয়া কিনিব লাগে। আগত আমার গাঁওবিলাক কিনিব না লাগিছিল, এতিয়া আমার গাঁওবিলাকে কিনি খোৱাব লাগে, দানা কিনি খোৱাব লাগে, গোটেইবিলাক খোৱাব লাগে কিনি পয়সার, মানে গোটেই পয়সা লাগে, সেই কারণে আমার অসুবিধা হয়েছে। তো গভর্নমেন্টের ফলের যেটু আমার পিডিএসর যেটু আমি মাল এই হুইট ব্র্যান্ড যেটু পাইছিল সেইটা যদি পায় তো আমার অকল আমারই নহয়, আমার গোটেই গাঁও পঞ্চায়েতর এবং মাজেশ্বর গাঁও পঞ্চায়েত বিশ্বিং গাঁও পঞ্চায়েত গোটেই মানুষের গরু যেবিলাক পুহি আছে সিহঁতর সুবিধা হবো।